তো ছেলে আজকে বাড়িতে, মানে কলেজ ছুটি পড়ে গেছে, তো ওকে ব্রেকফাস্ট দিচ্ছি, ব্রেড স্যান্ডউইচ আর অমলেট। তো এখন ওর আর কলেজ যাওয়ার নেই, কারণ ওর কলেজ শেষ, MBA কমপ্লিট, এবার পরীক্ষা দেওয়া বাকি। তো বাড়িতে ও যা বলবে সেইভাবেই ওকে ব্রেকফাস্ট করে দিতে হবে। তো আজকে এই দিয়েই ওকে ব্রেকফাস্ট দিলাম, তারপরে রান্নার কাজে বসে পড়লাম। এখানে সবজি কাটছি, খুব তাড়াতাড়ি সবজি কাটছি। আজকে ছেলে যেহেতু ছুটি পড়ে গেছে কলেজ, মানে আর কলেজ নেই বলে বাবার সঙ্গে অফিস যায় বললো, তো আমি ভাবছি আগে তরকারি কেটে কুটে গুছিয়ে গেছে নি, তারপরে আমি আর আমার মা ব্রেকফাস্ট করব। এর মাঝে মাঝে রান্না করব, মাঝে মাঝে অনেক কাজকর্ম আছে সেগুলো করব। তো সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করা যাবে না, কারণ না তোমরা এত বড় ভিডিও দেখবে না। এটাও বড় হয়েছে, আশা করি 5 মিনিট দেখবে, 5 মিনিটই দেখো। আমার মেহনতটা তো অনেকটাই হলো, কিন্তু আধ ঘন্টার মেহনতের মধ্যে আমি 14 মিনিট বার করলাম তোমাদের জন্যে, যতটা তোমরা দেখতে ভালোবাসবে। কেটে ছেটে যা যা সবাই করে আমরা এডিটিং করি। তো আমি এখানে সব রকম সবজি যা যা ছিল, কুমড়োর একটা রেসিপি করব, যেটা তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তোমরা আরেক দিন বলেছিলে যে এরকম ক্ষেত্রে আমার মানে ভালো লাগছে, তো আমি আজকে সেই রেসিপিটা আবার করলাম। তো ভাবছি আর একটু, যখন ক্যামেরা হাতে ধরেই নিয়েছি, তাহলে শেয়ার করতে আর অসুবিধা কী। তোমরা যা যা ইন্টারেস্টেড, যারা দেখতে বা এরকম সবজি বানাতে, তারা অবশ্যই দেখো। তো চলো, আমার মোটামুটি কেটে কুটে নেওয়া হয়ে গেছে। তো এবার খুব তোড়জোড় করে রান্না শুরু করে দিলাম। একদিকে ছেলের জন্যে ভিন্ডি আলু ভাজা করছি, আর একদিকে ছেলের জন্যেই আবার সয়াবিন করছি, কারণ এই যে এই যা রান্না হবে শুধু ওর মতনই হবে। তো একটু বেঁচে গেলে পরে আমরা সেটা খাবো, কি কি করবো কে জানে, জানি না। মোটামুটি এখানে আমি সয়াবিনটা করব, কারণ ও সয়াবিন খেতে খুব ভালোবাসে, কিন্তু খুব বেশিও খায় না, মাঝে মধ্যে খায়। তো একটু ভালো করেই করতে হবে, একটুখানি সয়াবিন ও টিফিনে নিয়ে যাবে, তো ও যা যা বলে সেই রকমভাবেই আমি রান্না করে টিফিনে ওর দিই। তো আজকে ও বললো নিরামিষ নেবে, তাই আজকে নিরামিষ করলাম। ও অফিসে চিকেন নিয়ে যেতে চায় না, মাছও নিয়ে যেতে চায় না, বলে অফিস গেলে আমাকে নিরামিষ দিও। তো ওর জন্যে হয়ে গেল ভিন্ডি ভাজা আর সয়াবিন, এরপর আমার হাজবেন্ডের জন্যে মাছের ঝোল, ওই ঝিঙে আলু পটল যা যা থাকে ও যেটা ভালোবাসে সেই রকম করে নেবো ওর জন্য। আর আমাদের জন্য চা বসিয়ে দিলাম, কারণ রান্না করতে করতে আমি আর মা ব্রেকফাস্ট করে নেব, প্রায় 11:30 বেজে গেছে। তো ঘুগনি রান্না করেছিলাম কালকে, ঘুগনি মুড়ি আর চা, আমরা 3 জন খাবো, মানে আমি আমার মা খাবো আর আমার বর চা খাবে। আর এদিকে একটু প্রেশার কুকারে কুমড়ো শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এবার যাচ্ছি খেতে। হ্যালো, গুড মর্নিং, চলে এসেছি আমরা, আমি মা, দিদা আর নাতনি চলে এসেছি গুড মর্নিং করতে। কত মনে হচ্ছে একদম ফ্রেশ বিন্দাস, একদম চলে এসেছি গুড মর্নিং করতে। দেখো কত গরম লাগছে। তো তোমরা সবাই বলো কে কেমন আছো, আশা করি ভালো আছো। এই গরমটা খুব খুব এনজয় করছো, আম লিচু প্রচুর খাচ্ছো, আমিও খাচ্ছি। আমার তো লিচু মানে আমার প্রাণ, ভাত কম খাই লিচু বেশি খাই। তো যাই হোক, ভিডিও করার কোনো প্ল্যান ছিল না কালকে, আমার করার দিন ছিল, কালকে ইচ্ছেই করছিলো না করতে, কোনো মতে না, এত বাজে অবস্থা আমার, মানে YTWT যাই বলো কিছু নেই, একদম ফাঁকা, কী আর আশা নিয়ে করবো বলো। তো যাই হোক, অভ্যেসের দাস, এত বাজে অভ্যেস নেশা, মানে একটু ভিডিও করি তো আজকে করলাম, যেহেতু কিশমিশ এসছে তোমাদের দেখাবো বলে। কিশমিশের ব্যাপারটা বলি, আমি তো কাল আসিনি, পরশু আসিনি, 2 দিন আসিনি। তো মেয়ে আর জামাই কালকে বেড়াতে গেছে ওরা মন্দারমণি, তো কিশমিশকে আমার জিম্মায় রেখে, তো এখনও আমার জিম্মায় আছে। তো চলো, আমার জিমি হানি কিশমিশ টোপি সবাইকে নিয়ে চলছে কাজকর্ম, রান্না বান্না। দেখো কেমন ছটফট করে, দেখো 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 গুন্ডু গুন্ডু, কিছুতেই চুল আছে হাতে দেয় না জানো তো, বলি লাভ দেবে, লাভ দিয়ে পড়ে যাবে গায়ের থেকে, এত বদমাশ, গরম লেগে যাবে। তো মোটামুটি রান্না করলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার, মানে যেমন তেমন করে করেছি, এমন কিছু না। বাবা, তো কি বলতো, আমার ছেলে কলেজ ছুটি পড়ে গেছে, তো এখনও বাবার সঙ্গে অফিস যাবে আবার। তো আজকে থেকে যথারীতি ওর ব্রেকফাস্ট, ওর লাঞ্চ নিয়ে যাবে, সেটা ওর জন্য আলাদা খাবার, আমার বরের আলাদা খাবার, আমার আমার মার আলাদা খাবার, এতগুলো রকমের খাবার করতে হয়। তো আমার ছেলের জন্যে বেশি কিছু না, বললো ভেজ খাবে, ওর মধ্যে কী বলতো, অত চিকেন ফিকেনের নিয়ে নেই, ভেজ খাবে, ভেজের মধ্যে তোমার আলু ভিন্ডি ভাজা
সয়াবিন আর একটা মুগের ডাল, ছেলের খাবার হয়ে গেল। আমার বরের ওই ঝিঙে আলু পটল চিচিঙ্গা সব কিছু দিয়ে একটা পাতলা মাছের ঝোল আর একটা কুমড়ো ডাটার আমি একটা রেসিপি করছি, ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। কাটাকুটিও করলাম সেগুলো, একটু দেখালাম জাস্ট সব একটু 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 একটু। তো কুমড়ো ডাটাতে কী দিচ্ছি বলো তো আজকে? যেমন চিচিঙ্গা ঝিঙে পটল আলু কুমড়ো এই সবজি ছিল, এই সবজিগুলো তোমার কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে ডাটা আমি সেদ্ধ করিনি প্রেশার কুকারে, কারণ ডাটাগুলো একটু শক্ত থাকে, সেদ্ধ করে ওটা দিয়ে দেবো। আর যেটা স্পেশাল ম্যাজিক মশালা আমি যেটা দেব, রাঁধুনি কালো জিরে কাঁচা লঙ্কা তিনটে ভালো করে হামাল দিস্তায় কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কুটে নিয়ে এবার আটার মধ্যে গুলে নামানোর আগে দেবো। কখন দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম, রান্নাটা করি, ঠিক আছে চলো। তো চলো ব্রেকফাস্ট করে চলে এলাম। এবার যেই সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো মানে তেলের মধ্যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সবজিগুলোকে একটুখানি নাড়িয়ে দিলাম, হলুদ আর নুন দিয়েছি আর কোনো কিচ্ছু দিইনি, আর কোনো কিছু এটাতে দেবও না, কোনো মশলা মানে জিরে ধনে এসব কিছুই দেবো না। তো একটু এটা ঝোলঝোল হবে বলে আমি একটু ঝোল ঝোল করে এটা একটু জল দিয়ে পাতলা করে এটা যতক্ষণ ফুটুক তার মধ্যে আমি আমার ছেলের আর বরের লাঞ্চ প্যাক করে দিচ্ছি, টিফিন প্যাক করে দিচ্ছি। তোমার হাজবেন্ডের মার ছেলে সয়াবিন মোটামুটি সব কিছু প্যাক করা হয়ে গেছে। তো জল খাওয়ার খেয়ে এক মিনিটও বসার সময় পাই না, কোনো রকমে খেয়ে আবার রান্না করে আসতে হয়, কারণ ওদের রেডি করে দিলে ব্রেকফাস্ট মানে টিফিন আমার অনেক সুবিধা হয়, তারপরে আমি ধীরে সুস্থে কাজ করতে পারি। তো এই জন্য প্যাকিং করে দিচ্ছি আমার ছেলের আলাদা বরের, যেদিন আমার ছেলে অফিস যায় আমার খুব খাটনি বেড়ে যায়, বরকে তো আমি কোনো রকমে দিয়ে দিই ওর খাবার কোনো ঝামেলাই নেই, কিন্তু ছেলে বলে যখন এটা খাবো ওটা খাবো তখন ওর জন্য সেরকমভাবেই বানাতে হয়। তো আমার মোটামুটি হয়ে গেল, হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ হয়ে গেছে। তো এই কাজ করতে করতে টিফিন প্যাক করতে করতে আবার চলে এলাম যে সবজিটা বসিয়েছিলাম তোমরা দেখলেই, এর মধ্যে এখন আমি রাঁধুনি কালো জিরে কাঁচা লঙ্কা বাটা মানে কুটে নিয়েছি আর কি হামাল দিস্তাতে সেটা দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে আটা গুলে দিতে ভুলে গেলাম বলে আমি ওপর দিয়ে আটাটা দেব, এই যে দেখো আটা দিয়ে দিলাম যাতে একটু ঝোলটা একটু ঠিক হয়, কিন্তু ঝোলঝোলই হবে এটা। আর বেশি করে একটু চিনি দেবো, এটা না খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে ভাত দিয়ে খেতে আমার তো ভীষণই ভালো লাগে, আমি এটা একটা বাটিতে করেও গরম গরম নিয়ে খাই, জাস্ট একটু স্যুপের মতো লাগে আর কালো জিরে রাঁধুনির টেস্টটাও অনেক সুন্দর লাগে এর মধ্যে খেতে। তো চলো মোটামুটি এই রায়টা হয়ে এসছে, এবার আমি আবার অন্য কাজে যাই, কারণ একটা রান্নাঘরে থাকলেই তো হবে না, আরও তো অনেক কাজ থাকে। আজকে ভাবলাম যে চলে এদেরও পরিষ্কার করি, এক সপ্তাহ হয়ে গেছে। তো দেখো এদের খাঁচার নিচে কি অবস্থা থাকে, রোজ দিন ধোয়া মানে কি বলো তো, বাথরুম থেকে জল টেনে টেনে আনা আর এই খাঁচা সরিয়ে ধোয়া, আমার পারি না, আমার আজকাল শরীরে দেয় না। তো ভাবলাম ঝেড়ে ঝুড়ে আগে এগুলোকে বার করে নিই, মানে সেগুলো সব পটিগুলো আটকিয়ে যায় না মাটি মানে মেঝেতে। তো যাই হোক আমি এটা ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে আমি একটা কর্নার করে দেবো, আমার যে কাজে মেয়ে আসবে সে পুছে দেবে ভালো করে। তো দেখো আমার কত পাখি একটার পর একটা, কত বাচ্চা, কত এখনও সব ঘরে চারটে পাঁচটা ছটা করে ডিম ফোটে আর এটা বাড়তেই থাকছে। তো আমার এখন খাঁচা আরও লাগবে যাতে একসঙ্গে বেশি পাখি রাখা যায় না, ভীষণ এরা নিজেদের মধ্যে মারপিট করে। কিন্তু সকাল থেকে ভীষণ কিচিরমিচির কিচিরমিচির, ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় এদের কিচিরমিচির। তো টপিরও খাঁচা পরিষ্কার করলাম, ওর পটি থাকে ট্রেতে, পটি হিসু করে ভীষণ দুর্গন্ধ হয় ওটাও পরিষ্কার করলাম। এখন বাবু টপি বাবু এখানে বসে আছে আর এখন ওকেও খেতে দেবো। আর দেখো এই যে ককটেলের খাঁচার ভিতরে প্রায় ছ সাতটা ডিম, কিন্তু এখনও ডিম ফোটেনি আর মনে হয় না ফুটবে, অনেক দিন হয়ে গেছে। তো দেখো টপিকে খেতে দিলাম, ভাত মেখে দিয়েছি ডাল দিয়ে, একটু ছোলা মুড়ি আর রুটি না বিস্কিট বিস্কিট দিয়েছি, এই হলো টপি খাওয়ার। তো চলো হ্যালো, তো চলে এলাম তোমাদের টাটা বলতে, কি আর এই কাজ আর এই ঘোড়ার মাথার কাজ, এইসব ভিডিও করে কোনো লাভ নেই, লাভের লাভ কিচ্ছু নেই, শুধু খাটনি ক্যামেরা নিয়ে এদিক ওদিক করা, খাটনি ছাড়া আর কিছু না। ফ্যান বন্ধ করে বসে আছি যাতে তোমরা শুনতে পারো। তো যাই হোক বরের টিফিন ছেলে টিফিন রেডি করে দিলাম, র্যাবিটকে মানে আমার টপিকে খেতে দিলাম,
পরিষ্কার করলাম, পাখির খাঁচা, এগুলো আমি সবসময় করি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে করলাম, ভাবলাম চলো এটাও একটু শেয়ার করি, কী দেখাবো, এছাড়া তো আর কিছু দেখানো নেই। আর এখন আমি বসে গেছি ঠান্ডা ঠান্ডা, কি খেতে দেখো তোমরা, এটা কি বলো তো, কিছুটা আম ছিল, সেগুলো একটু টক মিষ্টি, টক মিষ্টি মানে মুখে জল চলে আসছে। কে তো মুখে জল চলে আসছে, টক মিষ্টি ছিল তো ভাবলাম ওটাকে খাবো না। ওটাতে কী করলাম, পাতলা পাতলা করে কেটে একটু কাসুন্দি, বিট, নুন, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু চটপটা বানিয়ে নিয়েছি। আর খুব ঠান্ডা, ফ্রিজে ছিল। কি ভালো লাগে এগুলো খেতে না। তোমরা এটা পাকাম দিয়েও করতে পারো, একটু শক্ত শক্ত থাকবে পাকাম, কাসুন্দি, বিট, নুন আর এই কুই কিশমিশ মারব। তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করবে, খেতে খুব ভালো লাগে, হেভি লাগে, হেভি। যা পড়ে গেল, তোমরাই বলো আমাদের মতন ছা পোষা ভিডিও আমাদের কি করা উচিত না বন্ধ করে দেওয়া উচিত বলো? কেন এই নেশা লাগলো জানি না, করতে ইচ্ছে করে না, তাও ভাবি না একটু করি একটু করি, এত কষ্ট করে করি। কেউ কথা বলে লাখ লাখ ভিউজ পাচ্ছে শুধু মুখের কথায়, রান্না না বান্না না, একটা বিছানায় বসে একটা জায়গায় বসেই ওরা অঙ্গি ভঙ্গি করে কত ভিউ পেয়ে যাচ্ছে। আর আমরা খাটছি, রীতিমতন কাজ করছি, সংসারে কাজ করে সমস্ত কিছু করে, ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে, তারপরে আমাদের এই অবস্থা ভিউ। তো যাই হোক, এইসব কথা বলে মন খারাপ করে লাভ নেই, আমি মন খারাপ করতে চাই না, কেন না মন খারাপ করতে গেলে আমার অনেক কাজ আছে, বাড়ির কাজ কী করে দেবে, মন খারাপ করে তো লাভ নেই। কিন্তু একটা কথা বলবো, আমি বারবার আমি প্রচুর ভিডিও দেখি, কেউ কিন্তু আমি অত ভিউ পাই না, আমি অবাক হয়ে যাই, আমি যাদের দেখছি তারা তো যে কেউ আমাকে দেখে আমি সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে যাই, কিন্তু আমি যাদের বাড়িতে যাই তারা সঙ্গে সঙ্গে আসে না, তারা তিন দিন চার দিন এক সপ্তাহ পর আসে। আমার তো ভিউ একদম হচ্ছে না, আমি শুধু খেটে মরছি খেটে মরছি শুধু খেটে মরছি। মেয়ার যখন বাড়িতে থাকি সন্ধ্যের পর থেকে সময়টা আমি একটু ফ্রি পাই, দুপুরবেলাটা ফ্রি পাই, মানে ঘুমাই না, না ঘুমিয়ে, কিন্তু সেই একই ব্যাপার, প্রচুর মানে একসঙ্গে খুব ভালো ভিউ ভিডিও ইয়ে সাবস্ক্রাইবার এলো, পরের দিনই পাঁচটা ছটা কেটে যায়। কী বলো তো, একটা জনকে সাবস্ক্রাইবার করি, সাবস্ক্রাইব করি, কতটা সময় নষ্ট, পুরো ভিডিও দেখি, ভিডিও রিলেটেড কমেন্ট করি, তারপরে আমি সাবস্ক্রাইব করি, আমার তো সময় নষ্ট। সে যদি ফেরত না দেয় দু তিন দিন চার দিন অপেক্ষা করে, বলো কেমন রাগ হয়। তো চলো আর বেশি বকবক করবো না, ঠান্ডা হতে এসেছি আর গরম হতে চাই না রেগে মাথা গরম করে, অনেকে অনেক কিছু বলছো শুনছি, এর নামে ওর নামে কুটকাচালি বলো, রোস্টিং বলো, আমার এটাতে আমার মত নেই। রোস্টিং করে তোমরা কে কী করে নিতে পারছো, কিছু করতে পারছো কি, বরঞ্চ সেইখানে গিয়ে তাদের ভিউ বেড়ে যাচ্ছে, আমরাই তাদের দেখতে যাচ্ছি যে কী ব্যাপারে রোস্টিংগুলো গিয়ে যাই তো একটু দেখি তো। সেই জন্যে তোমরা শুধু শুধু নিজের মুখ খারাপ করছো, নিজের এই জায়গাটা খারাপ করছো, সময় নষ্ট করছো। তা আমরা তোমাদের সাবস্ক্রাইব করে গেছি, তোমরা আমাদের ভিডিও দেখছো না, ওরা তোমাদের যাদের নিয়ে রোস্টিং করছো তারা তোমাকে সাবস্ক্রাইবও করেনি, আমরা চলে গেলে তোমার তো সাবস্ক্রাইবার কমে যাবে তাই না। তো যাই হোক, চলো অনেক কাজ আছে, এখন চান করবো আর বাদ বাকি ঘর বাড়ি পরিষ্কার করা অনেক কাজ আছে, যাই। 4 মিনিট হয়ে গেলো, জানি না ভিডিওটা কত বড় হবে, ছোটো করেই দেবো। তো চলো, সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমায় যাদের ভিডিও দেখবো দয়া করে তোমরাও আমার ভিডিও দেখে আমার অন্তত ভিউটা বাড়াও, যেমন আমি তোমাদের ভিউটা বাড়াচ্ছি, ঠিক আছে। চলো টাটা, গুড ডে, ভালো থেকো।